নিরাপত্তা বলয় ও সুরক্ষার এই সময়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার সদস্যরা সাধারণের নজরে আসে ভোটের দিন। সেদিনই এই বাহিনীর বিশালত্বের দেখা মিলে। 61 লাখ সদস্যের এই বাহিনী যে পৃথিবীর সবচেয়ে বড় বাহিনীর দাবিদার, এই তথ্যটিও অজানা অনেকের। বাহিনীর অস্থায়ী ভিডিপি সদস্য 58 লাখ, 17,500 স্থায়ী আনসার সদস্য, শূন্য থাকে 54,000 পদ। একসময় বাহিনীর সদস্যদের প্রতিরোধের অস্ত্র বলতে একটি লাঠির কথাই জানা ছিল, কিন্তু আনসার বাহিনী পূর্বের অবস্থায় নেই। এখন তারা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করেন। থানা এলাকার নিরাপত্তার টহল, ট্রাফিক ব্যবস্থা এবং সরকারি বেসরকারি নিরাপত্তার কাজেও এই বাহিনীর সদস্যদের কাজ এখন অগ্রগামী সৈনিক। তাই বাহিনীর সদস্যদের হাতেও উঠে এসেছে আধুনিক অস্ত্র। বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। নিয়মিত পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বাহিনীর সদস্যরা অবদান রাখছে দেশের জিডিপিতেও। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 2,000 সদস্য প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। নিশ্চিতভাবেই এই দেশের জিডিপিতে একটা বড় ভূমিকা আমাদের আনসার সদস্যরা রাখছে। এখন তো থ্রেটটা বিভিন্ন মুখে আসতেছে, তো ওই থ্রেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা ট্রেনিং যে শিডিউল আছে, ট্রেনিং যে প্ল্যানিং আছে, এগুলোকে ঢেলে সাজিয়ে আমরা যাতে যুগোপযোগী করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। বাহিনী নিয়ে নিজের পর্যবেক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই আনসার বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করার কারণে এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকার কারণে আমরা বেশি পরিমাণ সদস্যদেরকে প্রশিক্ষিত করতে পারছি, যারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন। ব্যাংক হতে স্বল্প সুদে ঋণ নিয়ে সদস্যরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমানে 269টি শাখা এবং 18টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আনসার সদস্যদের ঋণ প্রদান করছে ব্যাংকটি। আমাদের প্রচলিত বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প রয়েছে, সেখানে যে উচ্চ সুদহার রয়েছে, এই ব্যাংকের মাধ্যমে সেই উচ্চ সুদহার মাননীয় প্রধানমন্ত্রী অনেক কমিয়ে দিয়েছেন, যাতে দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংকের সদস্যদের জীবনমান উন্নত করাই তার মেইন প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বাহিনীর ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অসামান্য কৃতিত্ব রেখে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে বাহিনীটি। শুধু নিরাপত্তা নয়, বিভিন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সহ দেশের অর্থনৈতিক চাকাকে নিরাপদ এবং সচল রাখতে কাজ করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সর্বোচ্চ জনবলের এই বাহিনীটি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। শাহরিয়ার জামান দ্বীপ, এখন গাজীপুর।